আলী, বিএনপি সভাপতি লকিয়তুল্লাহ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সহ আরো অনেকে। উল্লেখ্য, অনুষ্ঠান শেষে এনআর বিজয়ের তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে বেশ কিছু নতুন সদস্য সহ পূর্ণাঙ্গ কমিটি পুনরায় প্রকাশ করা হয়। মরহুম হাজি আল কাসমিয়ার আত্মার মাগফিরাত কামনা করে এক শোক সভা এবং মিলাদ মাহফিল ওয়েস্ট লন্ডনের ওয়ালসলে অনুষ্ঠিত হয়েছে। এতে জীবদ্দশায় বিভিন্ন সামাজিক উন্নয়নে, বিশেষ করে ব্রিটেনে বাঙালি কমিউনিটির অগ্রযাত্রায় তার নানা ভূমিকার প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। আমাদের প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, ওয়ালসল বাংলাদেশ প্রোগ্রেসিভ সোসাইটির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবী সদ্য প্রয়াত মরহুম হাজি আলকাজ আলীর মিয়ার স্মরণে ওয়ালসলের মসজিদে উসমানে অনুষ্ঠিত শোক সভায় বিপুল সংখ্যক মুসল্লি সহ বার্মিংহামের বাঙালি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ শরিক হন। হাফিজ মাহমুদুল হাসানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া উক্ত শোক সভায় সভাপতিত্ব করেন ওয়ালসল বাংলাদেশ প্রোগ্রেসিভ সোসাইটির চেয়ারম্যান আলহাজ নূর মিয়া। বাংলা কাগজের সাব এডিটর কবি মোহাম্মদ মুফিদুল গনি মাহাতাবের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা চৌধুরী যুবরাজ, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়েস্ট মিডল্যান্ডস রিজিয়নের সভাপতি আলহাজ খসরু খান, বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম, বার্মিংহাম জাতীয় দিবস উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল কাদির আবুল, কলিমুল্লা বকুল, আনহার আলী, সৈয়দ কবির আহমেদ সহ আরও অনেকে। শোক সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা সালে আহমেদ। বিয়ানীবাজার সোশ্যাল অর্গানাইজেশনের 15 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অভিষেক অনুষ্ঠান শনিবার বিয়ানীবাজারের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি সাদেক আহমেদ আজাদ জানান, এই অনুষ্ঠানে বিয়ানীবাজারের সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক এবং সুশীল সমাজের প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি শাহাবুদ্দিন মাওলার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিজামুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ আলী আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্রনাথ, সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক গোলাম কিবরিয়া। বক্তব্য রাখেন পঞ্চখণ্ড হরগোবিন্দ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, দাসুরা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজির উদ্দিন আনসার, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হাসিব মিয়া, বিয়ানীবাজার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান খান, বিদায়ী কমিটির সভাপতি হাজি মোস্তাক আহমেদ, লায়ন আহমেদ, হোসেন বাবুল প্রমুখ। সভায় বক্তারা বলেন, আত্মমানবতার সেবায় কাজ করার জন্য বিয়ানীবাজার সোশ্যাল অর্গানাইজেশন গঠিত হয়েছে, তাই এই সংগঠনের সদস্যপদ গ্রহণ করার জন্য দেশে বিদেশে বসবাসরত সবাইকে আহ্বান জানানো হয়। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। চার মে পালিত হয়েছে বিলেতে বাঙালিদের ঐতিহাসিক পটভূমি আলতাবালি দিবস। ফেব 28 জাস্টিস ফর বাংলাদেশের নেতৃত্বে বাংলাদেশ হাই কমিশন লন্ডনের সামনে প্রতিবাদ সভা। মহান মে দিবস উপলক্ষে যুক্তরাজ্য শ্রমিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।